এখন আমরা কিভাবে বিকাশে পিন রিসেট করবেন সেটা দেখাবো। কয়েকবার ভুল পিন দেওয়ায় আমার পিনটি রিসেট করতে হচ্ছে। এখানে পিন কোড ব্লক হয়ে গেছে, এজন্য কিছু তথ্য লাগবে। সেই তথ্যগুলো দিলে আমরা নিজেরাই পিনটি রিসেট করতে পারবো। তাই আপনাদেরকে দেখাচ্ছি, আমি সঠিক পিন দিয়ে চেষ্টা করার পরে ওখানে যে লকড হয়ে গেছে অ্যাকাউন্টটি। তো অ্যাকাউন্টটি কীভাবে আনলক করবেন সেটা আমি দেখাবো। এই জন্য আপনাকে এই যে *247# ডায়াল করতে হবে। এটা ডায়ালের মাধ্যমে করতে হবে, অ্যাপে হবে না। এবং এজন্য আপনার তথ্য লাগবে, একটি লেনদেন লাগবে, আউটগোয়িং লেনদেন, যেটা আপনি আপনার বিকাশ থেকে কোনোভাবে ক্যাশ আউট করেছেন বা সেন্ড মানি করেছেন বা মোবাইল রিচার্জ করেছেন, এরকম একটা লেনদেন লাগবে। তো সেটা আপনারা আপনাদের মেসেজ অপশনে গিয়ে পাবেন, যে পূর্বে যে লেনদেন করেছিলেন সেই মেসেজগুলো যে আসে সেগুলো থেকে আপনারা এই, কিন্তু রিসিভ মানি বা ক্যাশ ইন এই মেসেজগুলো আপনার কাজে লাগবে না। আপনার শুধু ফোন থেকে যেটা করেছেন, যেমন যে আমি একটা পেলাম মোবাইল থেকে, আমি ৫০ টাকা রিচার্জ করেছি। তো এই তথ্যটির মাধ্যমেই আমরা এই পেনটি রিসেট করতে পারবো। এছাড়াও আপনি চাইলে এটার জন্য যে লেনদেনটি লাগবে, মানে সর্বশেষ লেনদেনটি, আপনি হতে পারে সেটা সেন্ড মানি বা ক্যাশ আউট বা মোবাইল রিচার্জ, যেটাই হোক না কেন সেটা লাগবে হলো সর্বশেষ লেনদেনটি। তো আমরা এই যে এখানে একটা পেয়েছি রিচার্জ ২০ টাকা, কিন্তু এটা আমাদের রিচার্জের মধ্যে সর্বশেষ লেনদেন নয়, এটা প্রায় তারও আগের লেনদেন হয়ে যাচ্ছে, সেজন্য এটা কার্যকর নয়। এখন আমরা তথ্য পেয়ে গেছি, এখন আমরা *247# ডায়াল করবো। এখান থেকে আমরা এই যে রিসেট পিন ১০ সিলেক্ট করব, ১০ ১১ ৯ যেখানে থাকুক সিলেক্ট। এখন আপনার যে এনআইডি আছে, যে এনআইডির মাধ্যমে এই বিকাশটি খোলা হয়েছিল, সেই এনআইডি নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে, অন্য কারো এনআইডি হলে হবে না। এটা যদি স্মার্ট কার্ড হয়ে থাকে স্মার্ট কার্ড নাম্বার, বা ১৭ ডিজিটের এনআইডি হলে ১৭ ডিজিটের এনআইডি প্রবেশ করাতে হবে। তবে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এভাবে পিন, তারপর আপনার বার্থ ইয়ার, শুধু চারটার সংখ্যা দিয়ে দেবেন কত সালে জন্ম। তো এটার পরে দেখুন এখানে যে ৬টা আছে, ৬টার মধ্যে আমরা যেটা তথ্য আছে সেটা দেব, অন্য কোনোটা কিন্তু হবে না, শুধু মোবাইল রিচার্জ দিয়ে দিলাম। লাস্ট যে লেনদেন আমাদের ৫০ টাকা রিচার্জ, ওহ সরি কেটে গেল, আমরা আবারও ডায়াল করছি *247#। এখানে আমরা কন্টিনিউ দিই, যেহেতু কিছু স্টেপ, এখন এই যে লাস্ট লেনদেনের রিচার্জের পরিমাণ ৫০ টাকা, আমরা মেসেজ চেক করেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমার পিন রিকোয়েস্টটি তাদের কাছে পৌঁছেছে, এখানে যে কনগ্রেচুলেশন এসেছে, পিন রিসেট হয়েছে। এখন আপনারা *247# সিলেক্ট করে আপনার নতুন পিন সিলেক্ট করবেন, এমন পিন সিলেক্ট করবেন না যেটা পূর্বে ইউজ করেছিলেন। তো পিনটি সেট করলে আপনার বিকাশে পিন রিসেট হয়ে গেল। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।